আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অটোম্যান এম্পায়ার ফলেন পার্ট টু। বন্ধুরা, প্রথম পার্টে আমরা জেনেছিলাম অটোম্যান এম্পায়ারের সূচনা এবং তাদের বিস্তৃতি। আজকের পার্টে আমরা জানবো অটোম্যান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্যের পতনের কারণ। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যেমন চিরস্থায়ী হতে পারেনি উপমহাদেশের ব্রিটিশ শাসন, তেমনি চিরস্থায়ী হতে পারেনি তুরস্কের অটোম্যান সাম্রাজ্য। সব কিছুই শেষ হয়ে যায় আগে আর পরে। তারা পৃথিবী জুড়ে অনেকগুলো সাম্রাজ্য ছিল যেগুলো টিকে থাকতে পারেনি চিরকাল। কোনো সাম্রাজ্যের পতন হয়েছে নিজেদের অন্তর্কন্দলে, কোনোটি কবর রচিত হয়েছে বাইরের শক্তির আক্রমণে, কিংবা সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের দুর্বার আন্দোলনের কারণে। ইতিহাস, ঐতিহ্য, প্রভাব, প্রতিপত্তি সব দিক দিয়ে এক জলসপূর্ণ সাম্রাজ্য ছিল উসমানীয় সাম্রাজ্য বা অটোম্যান সাম্রাজ্য। মাত্র 400 জন সৈন্য নিয়ে যে সাম্রাজ্যের সূচনা হয়েছিল, সেই ছোট্ট দলটি এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিল সময়ের ব্যবধানে, তাদের তৈরি সাম্রাজ্যের কাছে মাথা নত করে কর উপঢৌকন দিয়ে যেত ইউরোপীয় ব্রিটিশ সম্রাটরা। ত্রয়োদশ শতাব্দীতে যাযাবর আর্তুগুল সেলজুক সুলতান থাকার কারণে ছোট্ট যে এলাকা পেয়েছিলেন, সেটি তার বংশধরেরা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে করতে তিন মহাদেশ পর্যন্ত বিস্তৃত করেছিল। কিন্তু কালের বিবর্তনে যোগ্য শাসকের অভাবে ক্রমান্বয়ে তা ভেঙে পড়তে থাকে। ষষ্ঠদশ শতাব্দীর শেষ ভাগ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা অটোম্যান সাম্রাজ্য এর সূর্য অস্তমিত হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে। বিশাল এই সাম্রাজ্য একদিনে শেষ না হলেও সাম্রাজ্যের প্রভাব বলতে কিছুই ছিল না শেষের দিকে। অটোম্যান সাম্রাজ্যের কোনো একক কারণে ধ্বংস হয়নি। অটোম্যান সাম্রাজ্য ধ্বংসের পিছনে রয়েছে অনেকগুলো কারণ এবং বিস্তর ইতিহাস, সেগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। অটোম্যান সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতান হিসেবে সুলতান প্রথম সুলেমান, যে যেমন সাম্রাজ্যকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের চূড়ায়, তেমনি তার কিছু ভুল সিদ্ধান্ত অটোম্যান সাম্রাজ্যের পতনের বীজ বপিত হয়। ব্যক্তি হিসেবে সুলতান সুলেমান যেমন অভূতপূর্ব ছিলেন, নীতিবোধের ক্ষেত্রে তিনি ছিলেন ত্রুটিহীন। তিনি রাজকর্মচারী নিয়োগের ক্ষেত্রে সবসময় মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়েছেন। সে কারণে তার সময়ে পারগালি ইব্রাহিম পাশা, রুস্তম পাশা ও তকুলু পাশার মতো যোগ্য ও দক্ষ উজির আজম পেয়েছিল অটোম্যানরা। কিন্তু দুর্ভাগ্যবশত সুলতান সুলেমান এমন দুইটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা সাম্রাজ্যকে তার ভাগ্যে দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছিল। সুলতান সুলেমানের 46 বছরের সুদীর্ঘ শাসন সম্ভব হয়েছিল তার দক্ষতা, যোগ্য এবং সদূরপ্রসারী চিন্তা ভাবনার কারণেই। কিন্তু তার পরবর্তী যেসব সুলতান অটোম্যান সিংহাসনে তারা ক্রমাগতভাবে অযোগ্যতার প্রমাণ দেন। সুলতান সুলেমানের পুত্র সুলতান দ্বিতীয় সেলিম পরিচিত পেয়েছিলেন মদ্যপ সুলতান হিসেবে। তিনি মারা যান মদ্যপ অবস্থায়, গোসলখানায় পড়ে যে তার মাথা ফেটে মৃত্যুবরণ করেন তিনি। সেলিমের পুত্র সুলতান তৃতীয় মুরাদ ছিলেন অর্থ নারী লোভী। তিনি একরাতে একাধিক নারীদের সাথে রাত্রি যাপন করেছেন। তার যেমন ছিল নারী লোভ, তেমনি ছিল স্বর্ণের লোভ। অর্থ সম্পদের প্রতি তার লোভ এমনই ছিল যে ধন সম্পদের উপর শুয়ে থাকতেন তিনি। মূল্যবান স্বর্ণের প্রতি লোভের কারণে ঘুষের প্রচলন শুরু হয় মহামারী আকারে। ঘুষের বিনিময়ে সাম্রাজ্যের দাপ্তরিক পদে অযোগ্য লোক দিয়ে ভরে যায় একটি দেশ বা সাম্রাজ্য। যাই হোক না কেন, যদি সেখানে কোনো দক্ষ শাসক না থাকে তাহলে রাষ্ট্রের সবকিছু বিশৃঙ্খল হয়ে পড়ে, বিশেষ করে সৈন্যরা। সৈন্যদের উপর যদি সুলতান কর্তৃত্ব না থাকে তাহলে তারা একটি বিশৃঙ্খল বাহিনীর পাশাপাশি বিশৃঙ্খল রাষ্ট্রের তৈরি করবে। অটোম্যান সাম্রাজ্য ক্রমাগত অযোগ্য সুলতানের আগমন হয় এবং তারা অধিকাংশ ছিল যুদ্ধবিমুখ, ফলে বিশাল সৈন্যবাহিনী বেকার হয়ে পড়ে। যখন সৈন্যরা যুদ্ধে গিয়ে জয় অর্জন করে, সেখানে তারা লুট করে হোক বা দখল করে হোক যে সকল সম্পত্তি পেত সেগুলো নিয়ে তারা সন্তুষ্ট থাকত। কিন্তু অযোগ্য শাসকেরা যুদ্ধে না যাওয়ার কারণে দিন দিন সৈন্যরা বেকার হতে থাকে, ফলে তারা অন্যান্য বৈধ অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়ে, ফলে একটি সুশৃঙ্খল সৈন্যবাহিনী মুহূর্তে বিশৃঙ্খল হয়ে পড়ে। সুলতান সুলেমান তার সময়ে সামরিক ও নৌবাহিনীর পিছনে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করেন, ফলে তার মৃত্যুর পর থেকে অটোম্যান সাম্রাজ্য অর্থনৈতিক সংকটের মধ্যে পতিত হয়। সাম্রাজ্য বৃদ্ধির নীতি থেকে সরে আসার কারণে একদিকে জনসংখ্যা বাড়তে থাকে, অন্যদিকে কৃষি জমির অভাব দেখা দেয়, ফলে রাজস্ব আদায় কমতে থাকে। অটোম্যান সৈন্যদের জাতসুলভ যুদ্ধ করার ক্ষমতা লোপ পাওয়ার কারণে পূর্বে যে সকল রাষ্ট্র তাদের অধীনে থেকে কর দিয়ে চলত তারাও কর দিতে অস্বীকৃতি জানায়, ফলে সাম্রাজ্যের সম্পদের ভাণ্ডার শূন্য হতে থাকে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব ও ফ্রান্সের ফরাসি বিপ্লবের ফলে ইউরোপ খ্রিস্টান শক্তি সমূহ দ্রুত অগ্রগতি করতে থাকে। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের অর্থনীতি যেমন ত্বরান্বিত হতে থাকে, তেমনি গঠিত হতে থাকে সুদক্ষ সেনাবাহিনী ও যুদ্ধাস্ত্র। পশ্চিমে অতি উন্নত ভ্রাম্যমান গোলন্দাজ বাহিনী গঠিত হয়, যেটি অটোম্যানদের অনেক পিছিয়ে ফেলে দেয়। পশ্চিমা দেশগুলো সৈন্যদের যাতায়াত, অস্ত্রের সরবরাহ, ইউনিফর্ম, খাবার ও অন্যান্য দ্রব্য সহ বিভিন্ন ছোট বড় অস্ত্র নির্মাণের কারখানা গড়ে তোলা শুরু করে। কিন্তু অন্যদিকে অটোম্যানরা তাদের
চায় পূর্বে সামরিক রীতিনীতি মেনে যুদ্ধ করতে থাকে যা দিন দিন পশ্চিমাদের সাথে অসম হয়ে পড়ে বিংশ শতাব্দীর শুরুর দিকে অটোম্যান সাম্রাজ্য ইতিহাসের শেষ পর্যায়ে চলে আসে ইতিপূর্বে ইউরোপের একমাত্র জার্মানি ব্যতীত সকলে অটোম্যানদেরকে ছেড়ে চলে যায় 1914 সালে 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড অস্ট্রিক বসনিয়ায় খুন হন গুপ্তঘাতক ছিল সার্বিয়ার একটি গোপন সংগঠনের শিক্ষার্থী ফলে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে 28 জুলাই যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে দুটি পক্ষ অংশ নেয় এক পক্ষে ছিল অটোম্যান সাম্রাজ্য জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি বুলগেরিয়া এই পক্ষকে বলা হতো কেন্দ্রীয় শক্তি অন্যদিকে মিত্রপক্ষে ছিল সার্বিয়া রাশিয়া ব্রিটেন ফ্রান্স জাপান ইতালি রোমানিয়া এবং আমেরিকা প্রথমে অটোম্যানরা নিরপেক্ষ থাকার চেষ্টা করে কিন্তু তারা নিরপেক্ষ থাকার বিনিময়ে ত্রিশক্তি বা রাশিয়া ফ্রান্স ও ব্রিটেনের কাছে যে শর্ত দিয়েছিল সেটা তারা প্রত্যাখ্যান করে অটোম্যানরা সংশোধিত প্রস্তাব তৈরি করে কিন্তু ফ্রান্সে জার্মান বাহিনীর বিশাল বিজয়ে সবকিছু পাল্টে যায় অবশেষে 28 অক্টোবর তুর্কিরা জার্মানির সাথে যোগ দিয়ে বিশ্বযুদ্ধে নেমে পড়ে তো বন্ধুরা এই ছিল অটোম্যান সাম্রাজ্যের পতনের কারণ আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ